আছি। দেখো ফাইনালি আমি আজ বাড়ি যাচ্ছি। দেখো বাড়িতে এসে গেছি, বাড়ির অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো পুরো খারাপ। কেমন আছো? সবাই খুব ভালো আছে তো? তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। দেখো কি অবস্থা ঘরের, প্রচন্ড খারাপ অবস্থা। এসে দেখি তো মানে কি বলবো, সব জামা কাপড় কি অবস্থা হয়ে আছে, আর সব জিনিসপত্র ওইখানে পড়ে আছে, মানে ঘর দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। আর ফ্রিজটার অবস্থা, আমি কিন্তু ঘরটা মুছলাম, মুছে রান্নাঘরের দিকে যতটুকু পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে গ্যাস সব মুছে টুছে স্নান করে কেবলমাত্র যে সন্ধে দিলাম, দেখো এই দেখো সন্ধে দিলাম। দেখো কে কেবলমাত্র আমি সন্ধে করে দেখে এসে, যার আগের দিন বৃষ্টি ছিল, মানে ওই দিন বৃষ্টি পড়ছিল, জামা কাপড় ধুয়েছিলাম, জামা কাপড় সব মিলে দিয়ে গেছিলাম ঘরে। এই দেখো ঘরে মিলে দিয়ে গেছিলাম, ঘরে একটা বেরিতে মিলে দিয়ে গেছিলাম, নিজেরই পরে আছে। ঘর দিয়ে এসে দেখি বিছানাটা পরিষ্কার করে আমি ঘর তোর মুছে ইয়ে করলাম, খালি ঘরটা জামা কাপড় সঙ্গে দিয়ে ভাত করে কেউ বাসে ধীরে আগে সন্ধে পার হয়ে যাচ্ছে। আমরা যে সাতটা সময় আমি সন্ধে দিচ্ছি, সন্ধে আরতি করলাম সাতটা। এসেছি কথা বলো তো, এসেছি সাড়ে পাঁচটা, এগুলো সব পয়সা করতে করতে ঘর দিয়ে ঘর নাম উঠে আর থাকা যাচ্ছে না, ঘরে কি অবস্থা হয়ে গেছে। ওরকম সব পাই ফেলে যাচ্ছে, ভালো লাগছে না ওরকম হাতে করে মিল করতে। তাই জন্য ঘাটটা দিয়ে ঘাটের মুখে আর রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাটা করতে হবে রাতে, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর জামা কাপড় লাস্ট একটা পরে পরিষ্কার করবো, আর চিনি দেখি দুধ খাইয়ে দিয়েছি। ও তো খেলনা নিয়ে সব কিছু নিয়ে বসে গেছে, ও ওর দোকান নিয়ে বসে গেছে অলরেডি খেলছে। নিজের কি অবস্থা, এখানে কিছু আম ছিল, হ্যাঁ আমের রস পরে, এই দেখো রস পরে কি অবস্থা হয়ে গেছে, সারা ফ্রিজ নোংরা হয়ে কয়েকদিন। এই দেখো সবজিগুলো পচে গেছে, কি সবজি বের করেছি, পরিষ্কার করিনি, ফ্রিজটা পরিষ্কার করার টাইম হয়নি, কারণ ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই জন্য ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। আর ফ্রিজটা কালকে পরিষ্কার করবো, আজকে আর পরিষ্কার করবো না। দেখো ঘরের প্রচন্ড খারাপ অবস্থা, যে করছি আমার মনে হয় এক সপ্তাহ লেগে যাবে পরিষ্কার করতে, খুব জামা কাপড় দিতে হবেই। আর আমি স্নান টান করে তবে এলাম, সন্ধ্যাটা দিলাম, সন্ধ্যা দিয়ে ঠাকুর স্নান টান দিয়ে নিই, তারপরে কিছু একটা খাবার খাবো খিদেও পেয়েছে, কিছু একটা করবো করে তারপরে দেখো জামা কাপড়ের, দেখো ঘরে খাওয়া শুরু, জামা কাপড় গুলো গোছাবো, জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে তারপরে দিকে ব্যাগ কেমন, ব্যাগ খুলি নিই, ব্যাগ ও ধরেই আছে, ব্যাগের জিনিসপত্র দিয়েছি, ওগুলো পরে করবো। ওগুলো দেখে আমি ঘরটা বসে করি, আমার বসতে তো পারবো, ভালো লাগছে না করলাম। এখন রাতে আবার রান্না আছে, শোয়া সারটা অলরেডি বেজে গেছে, তাহলে ঠিক আছে তাই আর কি বলতো। আমি ভিডিও করতে পারিনি কাজের, মানে এসে যে কাজগুলো বসে করলাম, যে ঘরটা মুছলাম, ওগুলো ভিডিও করতে পারিনি, কেন বলতো এসে সন্ধে লেগে গেছে, সন্ধে দেবো। আর এত তাড়াহুড়ার মধ্যে না ভিডিও করা, ভিডিও স্ট্যান্ড মোবাইল আবার স্ট্যান্ডে রেখে ভিডিও করবো আর হয়ে ওঠেনি, কারণ এত তাড়াহুড়ার মধ্যে আর পারিনি। ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে বলি শেয়ার করি, ওই জন্য বললাম। তাহলে গাইস আজকে বাড়িতে এসে গেছি, বুঝতেই পারছো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে অবশ্যই জানা দিন না, আর শর্টকাট কিছু একটা করে নেব, করে তারপর মেয়েকে এখনো সন্ধ্যে খাবার দিবি, ওকে সন্ধ্যের খাবার দিচ্ছে। তোমরা তো দেখলেই ঘরের কি অবস্থা হয়েছে, ঘর আমার আর ঘর নেই, ঘর পুরো গোয়াল ঘর হয়ে গেছে। এগুলো পরিষ্কার করতে আমার কয়দিন লেগে যাবে তার কোনো ঠিক নেই। তো আমি আগে সব কিছু ইয়ে করেছি, পরিষ্কার মোটামুটি করেছি, নিচটা পরিষ্কার করেছি, বিছানা পরিষ্কার করেছি, ইভেন আমি মেঝে যে আমি ঘর মুছেছি, এসে ঘরের মুছেছি, ঝাড় দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে আমি তোমাকে বলেছি, আগেই বলেছি। তো আমি এখন জামা কাপড়গুলো আমি বের করেছি, যেগুলো ধুতে হবে সেগুলো আলাদা করে রাখছি, আমি ব্যাগটা ঢুকিয়ে দিই ভেতরে, ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে একটু কিছু টিফিন করে নেবো। দেখে থাকো সব কিছু খুঁটি নেটিয়ে যেগুলো পড়া হয়েছে সেগুলো ধুবো, আর যেগুলো একদমই ধরাই হয়নি, ইউজ করাই হয়নি, ভাত করাই আছে সেগুলো আর ধোবো না, সেগুলো রেখে তারপরে তুলে দেবো। আর বাকিগুলো দু একটা জামাই পরা হয়নি, তাছাড়া সবই পরা হয়েছে, আর বাকিগুলো তুলে দেবো। কোথাও গেলে কি বলবো, সংসার একবারে মানে কি হয়ে যায়, কি মানে কি কি বলবো, ভাষায় পাচ্ছি না আমি বোঝাতে তোমাদের, তোমরা তো জানোই, তোমরা বুঝতেই পারো যারা হাউস ওয়াইফরা এরকমই হয়, মানে একা সংসারে
কোথাও গেলে ঘর বাড়ির অবস্থা একদম পুরো ঘর টর এসে দেখি কি আর ভেজে জামা কাপড় গুলো মেলে দিয়ে গেছিলাম না ঘরে, ঘরটা যখন খুলেছি না দেখি একদম কেমন একটা গন্ধ বেরিয়ে গেছে ঘর থেকে, জামা কাপড় গুলো ওখানে মেলে আছে, কিছু 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 জামা কাপড় তো মানে ও জিন্স প্যান্ট একটা জিন্স প্যান্ট দেখলাম হয়নি এখনো, দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে মেলা আছে কালো একটা জিন্স প্যান্ট ওখানে দিয়ে রেখেছিলাম সেটা তো শুকাইনি, ওটা দেখি এখনো হালকা হালকা ভিজে আছে, মানে ওই জন্য ঘর দিয়ে না পর্যন্ত মানে বৃষ্টির গন্ধ বেরিয়ে গেছে। যাই হোক প্যান্টটা না ওগুলো মনে হয় আবার ধুতে হবে জামা কাপড়গুলো, আমি আমি কিছু কিছু পরিষ্কার করছি, আমি জামা কাপড়গুলো এখনই ভাঁজ করবো না, ওগুলো ধোয়া জামা কাপড়গুলো রেখেছি আগে, এগুলো যেগুলো নোংরা জামা কাপড় যেগুলো নিয়ে এসেছি জায়গা থেকে সেগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নেবো, সেগুলো আগে বেছে নিচ্ছি, তারপরে আমি এগুলো এই এই সাইডে করে তারপরে আমি বাকি ওগুলো ঘরে ভাঁজ করার ভাঁজ করার যেগুলো ভাঁজ করবো জামা কাপড় সেগুলো পরে ভাঁজ করবো, সেগুলো এক জায়গায় জমা করে রাখলাম, কারণ রাতে আসতে অনেক কাজ আছে না, রাতে আবার রান্নাও আছে, রান্না তো কিছু হয়নি, ও তো রান্না করেনি, ও তো চলে গেছে সকালে, তো আমাকে রান্নাটাও করতে হবে, রান্না টান্না করি তারপর কালকে করবো, আসতে ফিরে একবারে এত কাজ হবে না শেষ হবে না, ওই জন্য আমাকে কালকেই করতে হবে। আর ভালো লাগছে না সে কখন দিয়ে দিয়েছি না খিদেও পেয়ে গেছে, স্নান করলাম মেয়েকে ও কিছু খায় খাওয়াইনি, এমনি একটু দুধ দিয়েছিলাম তারপরে খাওয়াবো। তাহলে গাইস ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেছনে থাকা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম মজার মজার ভিডিও তোমরা আরও তোমরা প্রথমেই পেয়ে যাও। ঠিক আছে তাহলে আমরা ম্যাগিটা খেয়ে নিই এখন, এতক্ষণে আমি একটু ম্যাগি ম্যাগি করে নিলাম নিজের জন্য, তো আমি আমরা দুজনে মিলে ম্যাগিটা খেয়ে নিই, তাহলে তোমরা দেখতে থাকো, ভিডিওটি এখানে শেষ করছি, টাটা বাই বাই গুড নাইট, পাশে থেকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।